শুটকি ভর্তা, কোরাল ভর্তা, চিংড়ি ভর্তা, টমেটো ভর্তা, অনেক কিছু। সবার আগে আমি ছুরি শুটকি দিয়ে টেস্ট করে দেখি। অল্প অল্প করে একটু নিই। ঢেঁড়সটা একটু নিই। আমি সব ভর্তা একটু করে টেস্ট করবো। আমার এখানে মাংসের চেয়ে বিভিন্ন রকম ভর্তা এগুলোই আমার বেশি পছন্দ। সব কিছু মিলায় খাবারটা মজাই ছিল। লাঞ্চ শেষে আমরা নিয়েছি ডেজার্ট। এখানে আছে দই, আছে কাস্টার্ড। সম্পা ডিজিল্যান্ড থেকে আমি সম্পা আপনাদের স্বাগত জানাই। কক্সেস বাজার থেকে আমরা এসেছি কক্সেস বাজার কোরাল রিফ হোটেলে। এখান থেকে আমরা দুপুরে লাঞ্চ করতে যাব। তো চারিদিকে এত বৃষ্টি আর রাস্তায় এত পানি যে জামা কাপড়ে ছিটা পড়ে পড়ে নোংরা হয়ে যাচ্ছে। তো এর পাশেই আছে বৈশাখী রেস্টুরেন্ট। এটা অনেক পুরাতন স্বনামধন্য একটা রেস্টুরেন্ট। তো আজকে দুপুরে আমরা এখানেই লাঞ্চ সারব। তো ঠিক আছে দর্শক, চলুন আমাদের সাথে। আমরা চলে এসেছি বৈশাখী রেস্টুরেন্টে। এখানে খাবারের একটা চার্ট আছে, সাদা ভাত, পোলাও, চিকেন বিরিয়ানি, বিফ বিরিয়ানি, খিচুড়ি, চিকেন খিচুড়ি, খাসির মাংস, গরুর মাংস, চিকেন রোস্ট, কোরাল মাছ, রিঠা সুরমা মাছ, রুই কাতলা মাছ, রুচের ভুনা, শুটকি ভর্তা, কোরাল ভর্তা, চিংড়ি ভর্তা, টমেটো ভর্তা, অনেক কিছু, পিতা করলা, বেগুন, ঢেঁড়স ভাজি, কলার মোচা, আলু ভর্তা, কপি, ঝিঙ্গা, সিজনাল ভর্তা, টাকি মাছের ভর্তা, প্যাকেজ বিভিন্ন রকমের ভর্তা, স্পেশাল মিক্সড সালাদ হলে সাদা ভাত দেবেন, আর এখান থেকে দেবেন প্যাকেজের ভর্তাটা। হ্যাঁ, প্যাকেজ ভর্তাটা দেবেন। বৈশাখী স্পেশাল ছুরি শুটকি ভুনা, এটা কি আছে? এটা নাই। আচ্ছা, তাহলে শুটকির মধ্যে কি আছে? আচ্ছা, তাহলে কোরাল মাছের ভর্তাটাই দেন। প্যাকেজের মধ্যে, হ্যাঁ, তাহলে প্যাকেজ ভর্তাটাই দেন। আমাদের সাথে সাদা ভাত দেবেন আর চিকেন দেবেন। আমাদের খাবার চলে এসেছে, এবার আমি একটু টেস্ট করে দেখি। এখানে এক ডিশ ভাত তারা 90 টাকা ধরেছে। সবার আগে আমি ছুরি শুটকি দিয়ে টেস্ট করে দেখি। অল্প অল্প করে একটু নিই। ভাতগুলো খুব সুন্দর ঝরঝরা হয়েছে। আসলে কক্সেস বাজার আসলে শুটকি ভর্তার উপরে আর কিছু হয় না। মজা এবার আমরা লইট্টা শুটকি ভর্তা দেখি কেমন। এটা হচ্ছে ছুরি শুটকিটাই বেশি মজা লাগছে।
আমরা চিংড়ি সুপটা দেখি কেমন হয়েছে। চিংড়ি সুপটা কিন্তু অনেক মজা। এখানে তিনটা সুটকির মধ্যে ছুরি সুটকিটা আমার সবচেয়ে বেশি ভালো লাগছে, তারপরে ভালো লাগছে চিংড়ি সুটকি, তারপরে লোটা সুটকি। এবার আমরা একটু সবজিটা নিই। সবজিটাও খুব সুন্দর দেখাচ্ছে, একদম ঝরঝরা। অ্যাজ ইউজুয়াল সবজি যেমন হয় আর কি, তেমন। এখানে আছে টমেটো ভর্তা, সেটা একটু দেখি। ঢেঁড়সটা একটু নিই, আমি সব ভর্তা একটু করে টেস্ট করবো। আমার এখানে মাংসের চেয়ে বিভিন্ন রকম ভর্তা এগুলোই আমার বেশি পছন্দ। এটা আছে পিতা করলা, ওকে। টমেটো ভর্তাটা খেয়ে দেখি। এই এলাকার টমেটো ভর্তাটাও খুব বিখ্যাত, সবাই পছন্দ করে। নিয়েছি করলা ভাজি, করলা ভাজিটা অ্যাজ ইউজুয়াল আমরা যেমন খাই তেমনটাই। এখানে আমাদের 4, 5, 6, 7, 8, 9 রকমের ভর্তা ছিল। 9 রকমের ভর্তার প্রাইস হচ্ছে 200 টাকা। চিকেন চাপ পড়ছে 1 পিস 80 টাকা। আমরা এখানে ডাল অর্ডার করেছিলাম, ডালটা মুগ ডাল, ডালটা 30 টাকা বাটি, এক বাটি ডাল 30 টাকা। এই কক্সবাজারের ডালটাও আমার খুব প্রিয়। কিন্তু ডালের সাথে কোনো আচার থাকলে বেশি ভালো লাগত। সব কিছু মিলায় খাবারটা মজাই ছিল। লাঞ্চ শেষে আমরা নিয়েছি বেজার। এখানে আছে দই, আছে কাস্টার্ড। তো কাস্টার্ডটা একটু টেস্ট করে দেখি। কাস্টার্ডের মধ্যে দেখতে পাচ্ছি বিভিন্ন রকমের কাজু বাদাম, বেদানা, আঙ্গুর, কলা, অনেক রকম ফ্রুটস দেওয়া আছে। কাস্টার্ডটা আমার পছন্দ, ভীষণই মজা লাগছে। কালারটাও দেখতে পাচ্ছেন ইয়েলো কালার, খুব মজা। এখানে এই কাস্টার্ডের দাম পড়ছে 70 টাকা। আর এখানে আছে দই,
তো দেখি এদের দইটা কেমন। দেখতেই পাচ্ছেন দইটা খুব সুন্দর শক্ত হয়ে আছে। টক দই একটু টক টক, টকের পরিমাণটা একটু বেশি। দইয়ের থেকে কাস্টার্ডটাই আবার বেশি পছন্দ হয়েছে। আমাদের খাওয়া শেষ, চলে এসেছে আমাদের বিল। দেখি কত বিল আসলো। আচ্ছা, ভাত 150 টাকা প্যাকেজ, ডাল, পানি, মুরগি মাংস, সব কাস্টার্ড দই সব কিছু দিয়ে বিল আসছে 800 টাকা। আমরা এখানে দুপুরে লাঞ্চ করলাম 5 জন, অ্যাভারেজ ভালো আছে, আমি তো হ্যাপি। আপনারাও আসবেন এখানে খাবেন। বৈশাখী একটা পুরাতন রেস্টুরেন্ট, এদের সুনামও অনেক বেশি, তো আপনারা চলে আসবেন এখানে, খাবারগুলোও ভালো। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তীতে কোনো ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।